আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আর আমাদের চ্যানেলটাকে ভালো লাগলে ঠিক আছে তোমরা যা যা করার দরকার জানোই তো করে দেবা, ঠিক আছে? আর লাইক শেয়ার এগুলো করে দিও, ঠিক আছে? আর কিছু বলবো না, আর ভিডিওটা দেখার পরে তোমরা একটু প্লিজ শেয়ার করে দিও। গাইজ দেখো, আমরা এখন শ্মশানের দিকে যাবো। আগে তোমাদের শ্মশানে যাওয়ার আগে একটা জিনিস দেখাবো। আমাদের শ্মশানে যাওয়ার আগে একটা যে ঘাটটা পড়ে যেখানে স্নান করে সবাই, ঠিক আছে, শ্মশানের থেকে ফিরে সেই যে ঘাটটা আগে দেখাবো, তারপর শ্মশানের ভিতরটা দেখাবো। আসো আমার সঙ্গে, আসো। এটা হলো সেই ঘাট, দেখো। এটা হলো আমার সেই ঘাট যেখানে স্নান করে ঘাটটা তো দেখিয়েছি, এবার যাবো শ্মশানের দিকে। এই শ্মশানটার নাম হচ্ছে আড়ংঘাটের শ্মশান। এখন বোধ হয় শ্মশানে কাউকে হয়তো নিয়ে এসছে, সেরকম লোকজন দেখছি। দেখা যাক ভিতরে গিয়ে কী দেখি হয়। দেখো শ্মশানের এই পাশটা আছেন, মন্দিরগুলো আছে, কালী মন্দির থাকে তো শ্মশানে, সেই মন্দিরগুলো আছে। সেখানে সবাই বসে, এই যে বিশ্রাম রুম, শ্মশানে এসে সবাই বসে এই বিশ্রাম রুমে। আর এই পাশটা দেখছেন সব শ্মশান আর কি, চিতাগুলো আর কি, যেগুলো আছেন মানুষগুলো দেখাও করে সেগুলো। আর যে আছেন মন্দির নতুন বানিয়েছে, দোকান ধাও করলো শ্মশান এসেছিল। এখানেও বিশ্রাম রুম, মন্দিরটা আগে দেখিয়ে নিই, তারপর আরও ভালো হবে দেখাবো। মন্দিরের ভিতরটা পরে দেখা যাবো, দেখো মন্দির। তুমি যদি ভিতরে যদি দেখতে চাও, ঠিক আছে, তাহলে তোমাদের পরে এসে দেখাবো সব কিছু আরও, ঠিক আছে? মন্দিরের ভিতরটা এখন এখানে সবাই বসে বসে আড্ডা মারে, এখানে এসে আমিও এসেছি অনেকবার আড্ডা মারেছি। দেখো এই পাশটা হচ্ছে এখানে মানুষ ধরে কবর দেয়, ঠিক আছে, দেখাচ্ছি এত কবর দিয়ে দেয়। আমাদের বংশের পরম্পরার, ঠিক আছে, এখানে এই শ্মশানে সবাই দেওয়া হয়েছে, কেউ কেউ পুঁতে রেখেছে। যেরকম আমাদের ঠাকুরদাদার 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 ঠাকুরদাদাকেও এই শ্মশানে নিয়ে এসছে, ঠিক আছে? ক্যা বাত হ্যায় জি, অ্যাক্টিং কি বাদশাহ কসম সে বহুত আচ্ছি ভিডিও বানাইয়ে সহি, ঠিক আছে? আমাদেরও ভবিষ্যতে এই শ্মশানে নিয়ে আসবে, আমাদের ছেলেমেয়েরা, তার ছেলেমেয়েরা, তার ছেলেমেয়ে, তার ছেলেমেয়েরাও এই শ্মশানে আসবে, ঠিক আছে? সেটা আশা করি এই শ্মশানে আসবে আমাদের যখন এখানে বাড়ি, ঠিক আছে? অনেকবার অনেকে ভয়ও পেয়েছে, ঠিক আছে? বট গাছটা, এই বট গাছটায় অনেকে অনেক কিছু দেখেছে, ঠিক আছে? শ্মশানের অনেকটা বাইরে চলে এসছে তো সেই জন্য এখানে কবর দেয়। দেখো আর এগুলো হচ্ছে কেন মানে আর কি, যারা ই করে রাখতে চায় সেগুলো করে। আর এখান দিয়ে যে আমরা যখন হেঁটে বেড়াচ্ছি এখান থেকেও অনেক কবর দিয়েছে, আমরাও জানি না যে কত কবর রয়েছে এখান থেকে। মানে যে আছেন ওই পাশে, ওই পাশটা দেখাবো তোমাদের, ঠিক আছে? একটু পরে আমরা যাবো এই পাশটায় যে আমরা নতুন আর একটা বানিয়েছে যে করোনার পেশেন্টদের পুরানোর জন্য, সেটা দেখাতে আসো। এখান থেকে আরও আছে, ঠিক আছে? এখানে নতুন দিচ্ছে মানে বানাচ্ছে সমাধি আর কি, ইয়ে হয়েছিলো। এই পাশটা হচ্ছে পরে বলবো তোমাদের সব কিছু, আগে শ্মশানের ব্যাপারে এসছি, শ্মশানটাই দেখাবো। দেখো শ্মশানের কাঠ এইগুলো,
এখানে আছেন বিশ্রাম রুম, এখানে এখানে দেখুন নতুন যেটা বানিয়েছিল করোনার দেখা করার জন্য সেই যে করোনার ইটা বলেছিলাম যে এখানে দাহ করে, কিন্তু এখানে এখনো চালু হয়নি, ঠিক আছে, এখনো সেরকম কিছুই করিনি, তো এরকমই পড়ে আছে। এখনো কবে কী করবে আমরা তো জানি না। তোমাদের নিচে সাইজটা দেখিয়ে দিই, এই যে নদীর পাশ দিয়ে এখান থেকে যেগুলো দেখা যাচ্ছে এখান থেকে মাছ ধরে, ঠিক আছে, আমি অনেকবার এসে দেখেছি। তারপরে এখান থেকে অনেক মাছ, আমিও মাছও দেখেছি, শিশু দেখেছি, কুমির দেখিনি কোনো দিন, ঠিক আছে, সেটা ই করবো না। মানে দেখো ওই পাশটা দেখো মাছ ধরছে এখানে বসে, আরও এখানে আসে কোন টাইমে আসে আমি শিওর জানি না, ঠিক আছে, আমি আসবো মাছের মাছ ধরা ভিডিও দেখাবো তোমাদের, ঠিক আছে গাই, করবো না। আর এখানে আছে আমাদের ওই পাশটা আছে, এখানে ব্রিজ আছে দেখা যাচ্ছে না, তোমাদের পরে দেখাবো, ঠিক আছে, আমাদের ব্রিজ আছে নদী পার হওয়া ব্রিজ, সেগুলো দেখাবো। এবারটা যাবো আসবেন আমরা শ্মশানের ওই পাশটা, যেখানে আসছেন মানুষ দাহ করে সেখানে যাবো দেখাবো সব কিছু আসে। এই যে আমরা যাচ্ছি এখন, আমরা যে বলেছিলাম দাহ করে সেই সব আছে, আমি তাই নিয়ে যাবো আসো। এখানে এখানে আগে অনেক বাগান ছিল, আম আম গাছ ছিল, ঠিক আছে, এখন কেটে ফেলেছিল। এখানে আরও আছে এই মানে যেখানে যে সময় জল হয় সেই সময় সব নিয়ে চলে যায়, কত আছে ভেঙে ভেঙে চলে গেছে। গাছটা নিচেও দেখতে পাচ্ছি, তারপরে দেখো এখানে দোকান, দেখো যে সময় শ্মশানে আসে লোকজনকে নিয়ে তখন এই দোকানগুলো চালু হয়। এই দেখুন এখানে আসছে মরা পোড়ার যে কার্ডগুলো ভেতরে থাকে সেই কার্ডগুলো এখানে চলে গেছে। এখানে যখন বৃষ্টি হয় বৃষ্টি হয় তখন এই ভিতরটা পোড়ায়। আর এই যে এই পাশটায় নিয়ে যাবো, এই পাশটায় এই পাশটা হচ্ছে যে বাইরে আর একটা আছে, আর এই দেখো একটা বলবা যেখানে নগেন ভিতরে সানডে দাস্টেন্টে যে যে শুনেছ, ঠিক আছে, নগে তুলে ওই ডালটায় বসেছি এখান থেকে তার থেকে আটটা তুলে নিয়ে দেখো যেখানে সেখান থেকে যাচ্ছে বলেছিলাম তো এখান থেকে যাচ্ছে সবাই, এখান থেকে দেখো মানে কাটপাট পড়ে আছে সেখানে, এখানে কাটপাট পড়ে আছে। আর এই যে এই পেস্টা আর একটা আছে এখানেও মোড়াগুলো পোড়ায়। তুমি যাবো আসো এই পাশে দিয়ে, এই পাশে দিয়ে যাবো এই পাশে দিয়ে যান। দেখুন আসো ভিতরে নিয়ে যে দেখাচ্ছে, আসো এখানে এখানেও কী করে, এখানে একটা ছিল এটা ভেঙে যাচ্ছে, বাইরে অনেক বানিয়েছে তো সেই জন্য এটা ই করে না। দুটো আগে এখানে দুটো মোড়া পোড়াতো, ওখানে একটাই পোড়ায়, এখান থেকে জল লাস্টে পরিষ্কার করে সেই জলটা এখান থেকেই পাস আর করে পাস করে আর কি। আর এই যে বাইরে এখানে আসুক, এখানে এই মরা এনে আগে এখানে রাখি, রেখে যার যাদের করার দরকার সব কিছু করে এখানে করার পরে তারপরে নিয়ে যায় ওখানে চিতার ওখানে। আর এই পাশে দেখাবো এখানে আর কিছু মরা পুরানোর পরে যে জিনিসটা আর কি বেঁচে থাকে সেটাকে ওখানে পুঁতে দেয় জলের ভিতরে, পাশে করে নিয়েছে আমরাও দেখেছি। যে বললাম তো ঘাট, ওই দেখো সেই ঘাটটা ওই যে ওখানে চান করছে সবাই, বটগাছটা এখানেও বসে, এখানে বসে, এখানে যে পাশটা আছে এই পাশটাও দেখাচ্ছে, এখন এখানে যে বসে আনে যে বাচ্চা স্টেশনে বাথরুম আছে এখানে, এখানে সব ব্যবস্থাই আমাদের এই স্টেশনটা খুবই ভালো, খুবই ভালো, সব ব্যবস্থা আছে, সব কিছু আছে। এখানে কল ছিল এখন নেই, কল ওই পাশটায় আছে এই পাশটায় আছে, সেই জন্য আর কী করিনি, ঠিক আছে, কলটা খারাপ হয়ে গেছে, বাথরুম আছে, এই যে আমরা আবার সে বাইরের দিকটা এসে গেছি। আর ওই যে আমাদের সেই ইটা বললাম ঘাট, আমরা আবার এখন যাবো বাড়ির দিকে। আরও তোমাদের আজকে দেখানো হবে না, পরে আবার দেখাবো। আমাদের যে যুগল মন্দির আছে এখানে
দেড় মাস ধরে মেলা চলে সেসব মন্দির দেখাবো, তারপরে আমাদের ঘাট দেখাবো যেসব আছে, যেখানে স্নান করে যুগল ঘাট আছে, ভালো ভালো ঘাট আছে এখানে নদীর, তারপরে ব্রিজ দেখাবো, আমাদের সব কিছুই দেখাবো।